হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়েস আজকের ভিডিওয় তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ইপিএফ অ্যাকাউন্টে তোমরা জিমেল আইডি কীভাবে অ্যাড করবে ঠিক আছে তো এর জন্য চলে আসবো ক্রম ব্রাউজারে এখানে টাইপ করবো ইপিএফও জাস্ট তোমরা এটা লিখে সার্চ করবে তো এখান থেকে সিম্পলি আমি সার্চ করে ফেলবো তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ চলে আসছে এরপর এখানে ইউএএন দেখতে পাচ্ছ এখানে ইউএএন জাস্ট তোমরা এর উপর ক্লিক করবে তো সিম্পলি আমি এখানে ক্লিক করে ফেলবো তো ক্লিক করার পরে একটা পোপ আপ শো করবো দেখতে পাচ্ছি চলে আসছে এটা এখান থেকে আমি সরিয়ে দেবো এরপর তোমাদের যে ইউএএন নাম্বার আর পাসওয়ার্ড আর নিচে ক্যাপচারটা দিয়ে তোমাদেরকে সাইন ইন করতে হবে ঠিক আছে এগুলো বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো গয়েস এখানে আমি ইউএএন নাম্বার বসিয়ে ফেলেছি পাসওয়ার্ডটাও বসিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ক্যাপচারটা আমি বসিয়ে নিচ্ছি তো এটা বসানো হয়ে গেলে আমি সাইন ইনের উপর ক্লিক করবো তো এখানে সিম্পলি সাইন উপর ক্লিক করবো দেখতে পাচ্ছ চলে আসছে এরপর এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটিপিটা বসাতে হবে তারপর এখানে ক্যাপচারটা ফিল করতে হবে এরপরে সাবমিটের উপর ক্লিক করতে হবে তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো গয়েস এখানে আমি ওটিপিটা ফিল করে ফেলেছি নিচের ক্যাপচারটাও বসিয়ে নিয়েছি এরপর আমি সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবো তো এখানে লোডিং হবে তোমরা এখানে একটুখানি ওয়েট করবে তো দেখতে পাচ্ছ চলে আসছে আমি হোম পেজে তো গয়েস এরপর তোমাদেরকে ভিউর উপর ক্লিক করতে হবে তো ভিউয়ের উপর ক্লিক করার পরে এখানে প্রোফাইলের উপর ক্লিক করবে তো প্রোফাইলের উপরে ক্লিক করে একটা লোডিং হবে তোমরা এখানে একটুখানি ওয়েট করবে দেখতে পাচ্ছো এখানে রয়েছে নট অ্যাভেলেবেল জিমেল আইডি দেখতে পাচ্ছ জাস্ট তোমরা ওই পেনসিলের মতো আইকনটায় ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে আবার লোডিং হবে তোমরা এখানে একটুখানি ওয়েট করবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রেজিস্টার নিউ ইমেল আইডি দেখতে পাচ্ছো রেজিস্টার নিউ ইমেল আইডি সিম্পলি এখানে ক্লিক করবে এরপর দেখতে পাচ্ছ চলে আসছে এখানে নিউ জিমেল আইডি মানে দুবার তোমাদেরকে জিমেল আইডি এখানে বোঝাতে হবে উপরেরটা বসাবে নিচেরটা বসাবে সেম টু সেম এরপর দেখতে পাচ্ছ গেট অথেন্টিকেশান পিন জাস্ট তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি আইডিগুলো মানে ইমেল আইডিগুলো বসিয়ে তোমাকে দেখে দিচ্ছি তো গ্যাস এখানে আমি কিন্তু ইমেল আইডিগুলো বসিয়ে ফেলেছি এরপর সিম্পলি আমি গেট অথেন্টিকেশান পিনের উপর ক্লিক করব তো সিম্পলি আমি এখানে ক্লিক করে ফেলবো তো এখানে সিম পিলি ক্লিক করে ফেলবো আমি লোডিং হবে তোমরা এখানে একটুখানি ওয়েট করবে তো এখানে এরপর তোমাদের জিমেল আইডি একটা ওটিপি চলে যাবে ঠিক আছে সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমাদেরকে এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি জিমেল আইডি থেকে আমি ওটিপিটা দেখে নেবো দেখে এখানে বসিয়ে আমি সেভ চেঞ্জের উপর ক্লিক করবো তাহলে কিন্তু জিমেল আইডিটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো গয়াস এখানে আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি এখানে আমি এরপর সেভ চেঞ্জের উপর ক্লিক করে ফেলবো তো এখানে ক্লিক করলেই কিন্তু জিমেল আইডিটা ওখানে অ্যাড হয়ে যাবে তো গাছ দেখতে পাচ্ছ লোডিং নিচে দেখতে পাচ্ছ জিমেল আইডি কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমরা আবার চেঞ্জও করতে পারবে ঠিক আছে তো গ্যাস তোমার এভাবেই কিন্তু ইপিএফ অ্যাকাউন্টে তোমরা কিন্তু জিমেল আইডি অ্যাড করতে পারবে তো গাইস এই ছিল আমার ভিডিও তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও